অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সাপ্তাহিক রাশিফলের ভিডিও 26 এপ্রিল টু 2রা মে কেমন যেতে চলেছে মেষ টু কন্যা রাশি, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। অর্থাৎ আগামী সপ্তাহে কী সম্ভাবনা আসতে চলেছে তার একটা অগ্রিম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। তো প্রথম আসি মেষ রাশি। মেষ রাশির কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা নির্দেশ করছে। দাম্পত্য সুখের জায়গায় আপনাদের থাকছে, কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও এ সপ্তাহে আপনাদেরকে কিন্তু ভুগতে হবে। অর্থাৎ শরীরগত দিক নিয়ে কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। ভাগ্যের সাপোর্ট আপনারা নিশ্চিতরূপে পেতে চলেছেন এবং ব্যবসার জায়গাটাতে আপনাদের সমস্যা আসার সম্ভাবনা কিন্তু থাকছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ। লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু আপনি যদি মেষ রাশির মানুষ হন, লাভ রিলেশনের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল প্রদান করবে এ সপ্তাহে। এরপরে আসি আপনাদের কর্মজীবন। কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু যেমন পরিবর্তন, তেমনি পাশাপাশি কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে চাপ কিন্তু থাকছে। সন্তান সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে। মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে মেষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের প্রথম আসি শরীরগত দিকটা। শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে কিন্তু ভুগাবে। অর্থাৎ শরীরগত দিকটা খুব একটা কিন্তু ভালোর দিক কিন্তু থাকছে না, অর্থাৎ মধ্যম বলা যেতে পারে। টুকটাক কিন্তু আপনাদেরকে সমস্যা থাকবে। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো বৃষরাশির। বিদেশ থেকে অর্থ আসার সম্ভাবনা, যারা বিদেশের সাথে রত আছে সেই জায়গা থেকে আপনাদের অর্থ সম্ভাবনা থাকছে। আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা নির্দেশ করছে। আপনি বৃষরাশির মানুষ, হঠাৎ কোনো জায়গা থেকে অর্থ পাওয়া, পৈতৃক সূত্রে সম্পত্তি এবং কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে। আপনি বৃষরাশির মানুষ, কর্মক্ষেত্রে কিন্তু বদলির সম্ভাবনা আপনাদের থাকছে। আপনাদের ক্ষেত্রে সন্তানের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে। ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কোনো জায়গাতে যাওয়া এবং বেশ কিছু খুশির সংবাদ কিন্তু আপনাদের আসতে চলেছে। তবে ভাই ভাই মতবিরোধ এবং কিছু কিছু ক্ষেত্রে শত্রুতার জায়গা কিন্তু থাকছে। এরপরে আসি মিথুন রাশি। মিথুন রাশির শুভ বিবাহের কানেকশানগুলো কিন্তু আসতে চলেছে। অর্থাৎ যারা বিয়ের ব্যাপারে দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের একটা স্টেবিলিটি জায়গা কিন্তু আসতে চলেছে। প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ এবং এর পাশাপাশি ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট উন্নতি এ সপ্তাহে করবেন। কর্মক্ষেত্রে আপনাদের ভাগ্যের সাপোর্ট কিন্তু পাবেন। কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মক্ষেত্রে বদলি যারা চাইছেন বা কর্মপ্রাপ্তির সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে বাড়িয়ে তুলছে। আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে। তবে ছোটোখাটো চোট আঘাত, রক্তপাত, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কিন্তু মিথুন রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কনসাসনেস থাকুন। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের পারিবারিক সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে নির্দেশ করছে, কিন্তু আপনাদেরকে এ সপ্তাহে পেটের সমস্যা কিন্তু ভোগানোর সম্ভাবনা বেশি থাকছে। আপনি কর্কট রাশির মানুষ, পেট নিয়ে কিন্তু আপনাদেরকে এ সপ্তাহে ভুগতে হতে পারে। শত্রুতার জায়গাটা কিন্তু আপনাদের নির্দেশ করছে। কর্মক্ষেত্রে শত্রুতা এবং কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু থাকছে। বিদেশ থেকে অর্থ আসা, বিদেশের সাথে যারা রত আছে সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন। আকস্মিক ধন প্রাপ্তি, লটারি শেয়ার ফাটকা থেকে, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এবং ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে। আপনি যদি কর্কট রাশি মনে হন আপনার ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণের এ সপ্তাহে কিন্তু নির্দেশ করছে। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে। আপনি কর্কট রাশি মানুষ, অর্থনৈতিক দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। এরপরের যে রাশির কথা সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিকটা নিয়ে কিছুটা হলেও আপনাদেরকে কিন্তু এ সপ্তাহে ভুগাবে। শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে টেনশনের জায়গা কিন্তু থাকবে। তবে আপনাদের ক্ষেত্রে শুভ বিবাহের যোগ, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, সন্তান সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে। আপনি সিংহরাশির মানুষ, পারিবারিক
সুখের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে নির্দেশ করছে। কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট পরিমাণে প্রেশার কিন্তু এ সপ্তাহে থাকবে, তবে মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি এ সপ্তাহে কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। আপনি সিংহরাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু হবে। ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট শুভ দিক কিন্তু নির্দেশ করছে সিংহরাশি। এরপরের যে রাশির কথা বলতে চলেছি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের প্রথম কথা বলি, আপনাদের ছোটোখাটো চোট আঘাত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার সম্ভাবনা, ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আপনাদের ক্ষেত্রে আকস্মিক ধন প্রাপ্তি, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, কর্মক্ষেত্রে পরিবর্তন এবং আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট এ সপ্তাহে কিন্তু আপনাদের নির্দেশ করছে। আপনি কন্যা রাশির মানুষ ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। নমস্কার, ধন্যবাদ।